স্যার, ওয়েস্ট বেঙ্গলে থেকে আপনি দিল্লি গিয়ে তারপরে বিশ্বের এখন সব থেকে বড় ইকোনমিস্টের মধ্যে রয়েছেন, আপনি ওয়েস্ট বেঙ্গলের স্যার গভর্নমেন্ট চেঞ্জের পর লাস্ট 5 ইয়ার্সে যে স্টেপসগুলো নিয়েছে আপনি কীভাবে দেখছেন এসবকে আর্থিক লেভেলে বিজনেস? ওয়েস্ট বেঙ্গলে অনেক অ্যাকচুয়ালি উন্নতি চোখে পড়ছে। একটা হচ্ছে যে গ্রামগঞ্জের যে ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা এমনি ট্রাভেল করলেও দেখে বোঝা যায় এবং স্ট্যাটিস্টিক্সেও ধরা পড়ছে যে গ্রামগঞ্জে অনেক উন্নতি হচ্ছে। মহিলাদের জন্য যে স্পেশাল ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে তার ফলাফল হয়তো নেক্সট সামনের মাসে না হলেও নেক্সট 5 বছর 10 বছর 20 বছর ধরে তার পজিটিভ ফলাফল পাওয়া যেতে পারে। অতএব দের আর ভেরি ইম্পর্ট্যান্ট মুভস, কিন্তু তা সত্ত্বেও দ্য স্টেট হ্যাজ মাচ মোর স্কোপ অ্যান্ড পসিবিলিটি, তার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। দুটো এরিয়াতে আই উড লাইক টু স্ট্রেস আমাদের পশ্চিমবাংলার জন্য, যেখানে পশ্চিমবাংলার আরও স্ট্রেস দেওয়া দরকার, উই ওয়ান্ট টু অ্যাট্রাক্ট ইন্ডাস্ট্রি। আর এটা মাথায় রাখতে হবে যে ইন্ডাস্ট্রি যদি আরও আসে ইনটু দ্য স্টেট, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি হোক, ম্যানুফ্যাকচারিং হোক, যদি স্টেটে আসে ডিমান্ড ফর লেবার বেড়ে যায়, ডিমান্ড ফর ল্যান্ড বেড়ে যায়। ডিমান্ড ফর লেবার বেড়ে গেলে শ্রমিকদের উন্নতি হবে বিকজ ওয়েজেস বেড়ে যাবে। ডিমান্ড ফর ল্যান্ড বেড়ে গেলে চাষিদের উন্নতি হবে, কেননা ডিমান্ড ফর ল্যান্ডের ধরুন জমির দাম বেড়ে যাবে। অতএব ইন্ডাস্ট্রি অ্যাট্রাক্ট করতে হবে ইন্টু দ্য স্টেট ফর দ্য স্টেটস বেনিফিট। 2 নম্বর, ওয়েস্ট বেঙ্গলে হিস্টোরিক্যালি এডুকেশন ওয়াজ আ গ্রেট স্ট্রেংথ। আমাদের কলেজেস ইউনিভার্সিটিজ ওয়ার অ্যামাং দ্য অ্যাবসলিউট বেস্ট ইন ইন্ডিয়া, ইভেন সারা পৃথিবীকে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ইউজ টু সাপ্লাই সাম অফ দ্য বেস্ট এডুকেটেড পিপল। সেটাতেও বলতে হবে যে গত ধরো 20 বছর ধরে ইট হ্যাজ বিন লুজিং গ্রাউন্ড অন দ্যাট। সো অনেকদিন ধরে লুজ করছে, এটা আজকের কথা নয়, কিন্তু দিস ওয়াজ আ হিস্টোরিক্যাল অ্যাডভান্টেজ। এবং আমার বিশ্বাস যে যদি স্টেট সরকার থেকে এবং অর্ডিনারি মানুষও যদি আরেকটু চার নিয়ে এখানকার ইউনিভার্সিটিজ এখানকার ইনস্টিটিউটসদের ওপর নজর দেয় যাতে তারা আবার আগেকার মতো দে ক্যান বিকাম ডমিনেন্ট, এই দুটি ইন্ডাস্ট্রি অ্যান্ড হায়ার এডুকেশন ক্যান গিভ হিউজ বেনিফিটস টু দ্য স্টেট। সো অনেক উন্নতি হয়েছে কিন্তু আরও অনেক উন্নতি সম্ভব। স্যার, বিগ ইন্ডাস্ট্রি যেটা বলা হয় তারা বাকি স্টেটের তুলনায় এখানে কিছু কম নতুন এসেছে, প্লাস আইটি সেক্টরে এখানকার ছেলেমেয়েরা বাইরে স্টেটে গিয়ে কাজ করছে, তারাও ততটা বড় কোম্পানি এখানে আসেনি, ইনফোসিস হোক বিপ্রো হোক, তো এইটার জন্য কি করা উচিত আপনার মতে, বা এটা কেন আসছে না? জানো, আমি অত ডিটেলসে যদি স্টাডি করি না, অতএব ঠিক যে কেন আসছে না আমি বলতে পারবো না যে এই কারণে আসছে না কি ওই কারণে আসছে না। অতএব এইটুকুই স্ট্রেস করব যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবং সাধারণ মানুষের চেষ্টা করা উচিত যে যতটা আইন ডুইং বিজনেস ইজি করে দেওয়া যেতে পারে, যতটা ফ্যাসিলিটেট করা যেতে পারে। অফকোর্স ইন দি এন্ড বিগ বিজনেস যখন একটা কোথাও আসে তারা আসছে তাদের নিজেদের প্রফিটের জন্য, সেটা নো টু ওয়েজ, কিন্তু তারা তাদের প্রফিটের জন্য এলেও সাধারণ মানুষের তার থেকে বেনিফিট হতে পারে। এবং এমনভাবে আমাদের চেষ্টা করতে হবে টু ক্রিয়েট নিউ লজ অ্যান্ড রেগুলেশনস সো দ্যাট আদার ইন্ডাস্ট্রিজ ফিল লাইক কামিং ইন টু ওয়েস্ট বেঙ্গল, ওরা এসে ওদের প্রফিট করবে, কিন্তু প্রফিট সত্ত্বেও আমাদের লোকেদের শ্রমিকদের ওয়েজেস বেড়ে যাবে এবং জমির দাম বেড়ে গেলে অর্ডিনারি চাষিদের উন্নতি হবে। সেটাই তার উপরেই আমাদের নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এই সেক্টরগুলোতে ইম্প্রুভমেন্ট হয়। কিন্তু স্যার, আপনি বললেন জমির দাম বেড়ে যাবে, জমি একটা ইস্যু থেকে যাচ্ছে বেঙ্গলে, যেহেতু খুবই স্মল শেয়ার হোল্ডার ক্রপ মানে মালিক আছেন সবাই, তো সেটা নতুন এখন আইন হওয়ার পর আপনার কি মনে হচ্ছে কি ইজি হবে এখানে জমি অ্যাকোয়ার করা বেঙ্গলে? ইউনো, আমি আগেন ওরমভাবে ডিটেলসে জানি না, অতএব তার মাধ্যমে ইজিয়ার হবে কি না আই এম নট ইন আ পজিশন টু আনসার দ্যাট। স্যার, অ্যাজ এ ইকোনমিস্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, একটা স্টেট গভর্নমেন্টকে যদি কোনো অ্যাডভাইস দিতে হবে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলকে এই মুহূর্তে, তো উইচ স্টেপ ডু ইউ থিঙ্ক কি এটা স্টেটকে ইমপ্লিমেন্ট করা উচিত বা এটাকে আনা উচিত গ্রোথের জন্য স্টেটের? ওয়েল, আমি একটু আগে যেটা বলছিলাম সেটাকেই আমি স্ট্রেস করব যে আজকের দিনে সরকারের একটা বিরাট রেসপন্সিবিলিটি আছে, কিন্তু তার সঙ্গে অর্ডিনারি বিজনেস এন্টারপ্রাইজ তাদেরও রেসপন্সিবিলিটি আছে। অতএব এই জুড়ি মিলে কাজ করতে হবে এবং উই ডু ওয়ান্ট ওয়েস্ট বেঙ্গল টু বি অ্যান এরিয়া যেখানে ইন্ডাস্ট্রি ওয়ান্টস টু কাম অ্যান্ড সেটল। আমি আগে অনেক সময় যখন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে কথা বলতাম তখন তারা বলতো যে ওয়েস্ট বেঙ্গলের একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে স্কিল লেভেল ইজ ভেরি হাই, কিন্তু সেই স্কিল লেভেলের অ্যাডভান্টেজটা চলে যাবে যদি না এডুকেশনের ওপর আমরা চাপ দিই। অতএব স্ট্রেস অন এডুকেশন, স্ট্রেস অন ইন্ডাস্ট্রি, অ্যান্ড এই দুই মিলে ওয়েস্ট বেঙ্গল ক্যান ওয়ান্স অ্যাগেন, ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ আই সেড অলরেডি ডুইং ওয়েল ইন টার্মস অফ অ্যাগ্রিকালচার,
উইমেন্সের ওপরে যে ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু তার সঙ্গে যদি ইন্ডাস্ট্রি অ্যান্ড হায়ার এডুকেশনটা একটু চারা দিয়ে ওঠে, ইউ শুড সি আ গ্রেট ইম্প্রুভমেন্ট ইন দ্য স্টেট অ্যান্ড গ্রোথ। স্যার, আপনি যখন ছিলেন কেন্দ্রীয় সরকারে তখন স্যার একটা ডেপ্টের ইস্যু উঠেছিল, ডেপ্ট রিডেন স্টেটস 3 or 4 ছিল, এখন আরও বাড়ছে, মহারাষ্ট্র হ্যাজ অলসো বিকাম ডেপ্ট রিডেন নাও। আপনি কীভাবে দেখছেন, কীভাবে এ থেকে বেরোনো উচিত, বের করা যায়, কারণ বাকি স্টেটগুলো চলে আসছে? তুমি খুব কঠিন প্রশ্ন করছো। আমি আগে যেমনভাবে একবার প্রত্যেকটা স্টেটের বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট জানতাম, ওরমভাবে জানি না। সো অ্যাগেন, এরম একটা ব্যাপারে আমার পক্ষে অ্যাডভাইস দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। স্যার, আরেকটা প্রশ্ন থাকতে কি, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, আমাদের স্টেটের নাম বদলের জন্য প্রস্তাব নিয়েছে রাজ্য সরকার, এবং নাম চেঞ্জ হয়ে যাবে, আইদার হিন্দিতে হবে বাঙ্গাল, ইংরেজিতে বেঙ্গল, আর বাংলাতে বাংলা। তো এইটাকে আপনি কি সমর্থন করছেন বা আপনার কি ভিউস? জানো, আমার সাধারণত আমার নাম বদল পছন্দ হয় না, কিন্তু পশ্চিমবঙ্গকে ওই পশ্চিমটা এখন মনে হয় এত রিডান্ডেন্ট হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টটা এত ইতিহাসে ডিস্টেন্ট হয়ে গেছে যে সেটা আমার মোটামুটি ভালোই লাগছে ভেবে, যে দুটো শব্দ না ব্যবহার করে ওয়েস্ট বেঙ্গল না বলে বেঙ্গল হবে ভাবতে মোটামুটি ভালো লাগছে। স্যার, একটা আর একটা প্রশ্ন ছিল স্যার, কি জিএসটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে কি এটা দেশের জন্য ভালো, কিন্তু একটা অ্যাপ্রিহেনশন আছে কি জিএসটি এলে ফার্স্ট 1 or 2 দাম বাড়বে জিনিসপত্রের, পরে গিয়ে হয়তো সেটা লাভ হবে, সেকেন্ডলি এটাকে ইমপ্লিমেন্ট করা ততটা সহজ না, আপনি কিভাবে দেখছেন স্যার এটাকে, ইনফ্লেশনটা কি মাথায় রেখে ইমপ্লিমেন্ট? দেখো, জিএসটির জন্য দাম গোটা কত কমোডিটির বাড়তে পারে, গোটা কত কমতে পারে, কিন্তু সেই এফেক্টটা জিএসটির ইজ আ ওয়ান টাইম এফেক্ট, একটা দুটো রিপল এফেক্ট হয়তো হবে, খুব কম। অতএব নেক্সট 6 months এপ্রিলে যদি আরম্ভ হয়, তারপরের 6 মাস কি 1 বছর, হ্যাঁ কিছু জিনিসের দাম বেড়ে যেতে পারে, কিন্তু ইটস নট গোয়িং টু কজ এনি মেজর ইনফ্লেশন। হয়তো 2% দাম বাড়লো, 3% দাম বাড়লো, কিন্তু ইন দ্য লং রান প্রোডাকশন এত বাড়তে পারে যে দ্য প্রাইসেস উইল গো ডাউন, মানুষের আরও বেশি গুডস অ্যান্ড সার্ভিসেস আরও সহজে পেতে পারে। অতএব দ্য লং রান অ্যাডভান্টেজ অফ জিএসটি ওয়ে ব্যালেন্সেস আউট দ্য শর্ট রান এফেক্ট অন প্রাইস। স্যার, অরুণ জেটলি রাজ্যসভায় যখন জবাবি ভাষণ দিচ্ছিলেন জিএসটি সমর্থনে, তিনি বলেছিলেন কি এখন স্টেটগুলোতে প্রায় 27% অব দি ট্যাক্স আছে এবং সেটাকে কমানো যাবে, সেটা কমিয়ে একটা দাবি উঠছে কি 18% করা যেতে পারে, একটা নিউট্রাল রেট, যেটা 18 মাঝখানে থাকবে, তার হায়ার রেট থাকবে, তারপর লোয়ার থাকবে। আপনার মতে স্যার কোন রেটটা ঠিকঠাক আপনার মতে? জানো, আমি নিউট্রাল রেট ওরম কেয়ারফুলি দেখিনি, কিন্তু আমার নিজের ধারণা যে রাফলি যে রেটটা নিউট্রাল হবে ইজ গোয়িং টু বি লোয়ার দেন এখন যা হচ্ছে, কেননা এখন মাল্টিপল ট্যাক্সেশন প্রচুর আছে, সেটাকে ক্লিন আপ করে দিয়ে একটা রেট যেখানেই সেটা অ্যাগ্রি করি, দ্যাট ইজ গোয়িং টু বি লোয়ার দেন এখন যা হচ্ছে। সো নিউট্রাল রেট যদি রাখা যেতে পারে, তাহলে ইন টার্মস অফ টোটাল রেভিনিউ কালেক্টেড কোনো তফাত হলো না, কিন্তু বিজনেসেস আরও ইজিয়ার হয়ে গেল, লং রান বেনিফিট অফ জিএসটি ইজ গোয়িং টু বি লার্জ। স্যার, আগামী কয়েকদিনের মধ্যে নতুন গভর্নর অ্যাপয়েন্ট হবেন আরবিআই এর, আপনার মতে ওনার চ্যালেঞ্জেস কী হবে বর্তমান পরিস্থিতিতে? জানো, রঘুরাম রাজন খুবই ভালো কাজ করছিল, সো ইন মেনি ওয়েজ আই উড সে দ্যাট ইটস দ্য কন্টিনিউটি অফ দ্য পলিসি দ্যাট রঘু যেটা করছিল, সেটাই ইজ হোয়াট ইউ উইল এক্সপেক্ট দ্য রিজার্ভ ব্যাঙ্ক টু ডু। সেটা বলা সত্ত্বেও আরেকটা জিনিস বলা দরকার, যে মনিটারি পলিসি ইজ এ ভেরি কমপ্লেক্স এক্সারসাইজ, তার জন্যে খানিকটা আমরা অন্য দেশকে দেখে শিখি কীভাবে করা উচিত, খানিকটা নিজেদের দেশে বসে গবেষণা করা দরকার, ডেটা কালেক্ট করে যে আমরা যদি ইন্টারেস্ট রেট বাড়াই তার প্রতিফলন কী হচ্ছে, আমরা যদি ইন্টারেস্ট রেট কমাই তার কী ইম্প্যাক্ট হচ্ছে। অতএব এই দুটো মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইউ ওয়ান্ট আ কন্টিনিউটি অফ রঘু যা করছিল তার কন্টিনিউটি, নাম্বার টু এক্সপেরিমেন্টেশন রিসার্চ হ্যাজ টু বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, সেটাই নতুন গভর্নরকে সেটা নিয়ে একটু লড়াই করতে হবে টু গেট দ্যাট থ্রু। স্যার, মনসুন এবার ভালো হয়েছে, আপনার কি মনে হচ্ছে কি আগামী কয়েক মাসের মধ্যে ইনফ্লেশন কমবে, কারণ কি ইনফ্লেশন একটা বাড়ছিল, একটা উদ্বেগের কারণ ছিল? আমার ধারণা মনসুনের জন্য, গুড মনসুনের জন্য অ্যাগ্রিকালচারাল কনজিউমার গুডস এর দাম খানিকটা কম, দাম কমবে বলা ভুল, ইনফ্লেশন কমবে অ্যাজ আ কনসিকোয়েন্স অফ দ্যাট, কিন্তু দিজ আর অফকোর্স শর্ট রান এফেক্টস, লং রানে ওয়ান্স আগেন ইটস আ ম্যাক্রো ইকোনমিক পলিসি, যেটা ভালোভাবে ফলো করতে হবে, করলে প্রাইসেস উইল রিমেইন আন্ডার কন্ট্রোল। স্যার, আপনি বিদেশে আছেন এখন ইন্ডিয়াতে, আমরা কি আপনাকে নেক্সট মান্থে ইন্ডিয়াতে কোনো অ্যাসাইনমেন্টে দেখতে পারি? জানি না, আমার বিদেশে আছি, আমার অনেক দিন ধরে আমি পলিসি ওয়ার্ল্ডে কাজ করছি, এখন 7 বছর হয়ে গেল। এই মুহূর্তে আমার যেটা সবচেয়ে ইচ্ছে করছে যে গবেষণা অধ্যাপকের কাজ যেটা আগে করতাম সেইটা করতে সবচেয়ে ইচ্ছে করছে, তারপরে কী হবে কে জানে। পেন্টিং ফটোগ্রাফির স্যার আপনার যে
প্যাশন, সেটা একটা সাইড হবি হিসেবে করি। অ্যান্ড দ্যাট ইজ অলসো ট্রু যে গত 7 বছরে বড্ড কম করেছি, বিকজ এত ব্যস্ততার মধ্যে 7 বছর গেছে, সেটাও খুব ইচ্ছে করছে যে আবার আরেকটু সময় ফিরে পেলে আরেকটু সিরিয়াসলি ছবি আঁকার, ছবি আঁকা এবং ফটোগ্রাফি একেবারে আইফোন নিয়ে আমি ছবি তুলি যখন তখন সুযোগ পেলে। আমার পুত্র খুব সিরিয়াস ফটোগ্রাফার, শখের ফটোগ্রাফি করি। হ্যাঁ স্যার, একটা ছবি আমি টুইটারে দেখছিলাম, বারাক ওবামার সঙ্গে আপনি কথা বলছেন, ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল লোক বলা হয় আমেরিকার প্রেসিডেন্টকে। স্যার একটু এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন, কী মিটিং ছিল এবং হোয়াট ডিড ইউ ইন্টারঅ্যাক্ট উইথ? ইকোনমি আলোচনা করতে বারাক ওবামার সঙ্গে মিটিং ছিল, এবং এইটুকুই বলবো যে খুব ভালো লেগেছিল যে এত ডিগনিফাইড ওয়েতে আলোচনা করেন এবং সব ব্যাপারে মন দিয়ে শুনছেন, উত্তর দিচ্ছেন। জাস্ট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, মানে অ্যাট আ পার্সোনাল লেভেল খুব ভালো লেগেছিল ফ্রম দ্য ইন্টারঅ্যাকশন। উনি এটাও মানে কি ইউ আর ফ্রম ইন্ডিয়া এটাও কিছু কথা হলো নাকি? হ্যাঁ শিওর শিওর, ইন্ডিয়ার ওপর, গ্লোবাল ইকোনমির ওপর খুব ভালো আলোচনা হয়েছিল। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ।